কবিতা গুগল স্যার। গুগল যদি শেখায় সবই, কেমন করে চলবে? ঠাম্মা দিদা আদর করে গল্প কি আর বলবে? দাদুর কাছে শক্ত বানান কেউ কি এখন শিখছে? স্লেট পেন্সিল সামনে রেখে বাচ্চারা কি লিখছে? অনলাইনে অঙ্ক শিখে খানমোলা কেউ খায় না, ভোরবেলাতে ফাটিয়ে গলা নামটা শেখাও হয় না, সেল ফোনেতেই হচ্ছে পড়া। গুগল আসল মাস্টার, ব্ল্যাকবোর্ডে আর পড়ছে না দাগ, হারিয়ে গেছে ডাস্টার। নীল ডাউনের চল কি আছে? বেঞ্চে দাঁড়াও বন্ধু, বকলে টিচার, পাচ্ছে লোকে অত্যাচারের গন্ধ। ক্লাস ফোরেতে 95 অমনি ভুরু কুঁচকে বাপ মা ভাবেন 100 কেন, পাচ্ছে না কো পুঁচকে। শুনছি এখন আইকিউটা থাকতে হবে বিস্তর, পরীক্ষাতে 100 পেতে সেটাই নাকি অস্তর। আইকিউতে কমতে হলেই বাপ মা করেন মুখ ভার। 10 বছরেও বাচ্চারা তাই ডিপ্রেশনে জেরবার। আমরা ছিলাম মূর্খ গবেট, নয়কো মোটেই বোদ্ধা, কিন্তু আবার ছোট্ট থেকেই খুব লড়াকু যোদ্ধা। কানমোলা আর চর্চাপাটি এইসব ছিল জলভাত, থাকতো ক্লাসে বেতের শাড়ি, কথায় কথায় হাত পাত। কানটি ধরে বেঞ্চে উঠে দাঁড়াতে হতো ক্লাসে, নীল ডাউনের পরতো শাড়ি, হাসলে কেউ পাশে। কাউন্সেলিং এই কথাটা জানতো না কেউ স্পষ্ট, হজমিগুলি কুলের আচার ভুলিয়ে দিত কষ্ট। শ্রদ্ধা এবং ভয় মেশানো শিক্ষিকার শিক্ষক, শাস্তি তারা দিতেন বটে, ছিলেন তাঁরাই রক্ষক। যাদের দেখে সবাই বলতো হাসছে রে, ওই বাপ রে, তারাই আবার রেজাল্ট দেখে পিঠ দিয়েছেন চাকরে। লাইন শুধু ট্রেনের হতো, পূজোর ছুটি পড়লে অনলাইনে দৃশ্য দেখা রেলগাড়িতে চড়লে। এখন সবাই ছোট্ট থেকেই অনেক বেশি পণ্ডিত, কথায় কথায় গুগল খোলে শক্ত তাদের তাই ভিত। শুনছি এখন টিউটোরিয়াল এমনি করেই চলবে, কোনটা সঠিক কোনটা বেঠিক গুগল স্যারই বলবে।